চলে আসলাম লাইভে 9টা বাজে। চলে আসো বন্ধুরা, আজকে 9টার দিকে লাইভে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই লাইফ। কোথায় আছো তোমরা, চলে আসো। একটু নামলেই বোর্ডটা একদম তাকায় থাকে, না জানি কোথায় যাচ্ছে। হ্যাঁ, কিভাবে তাকায় থাকে? বন্ধুরা ঝটপট চলে আসো, তিন মিনিট হয়ে গেছে, একটা বন্ধুকে দেখতে পাচ্ছি না। দেখতো ধরিস না, উঠে পড়বে তো, তোর অত্যাচারে উঠে পড়বে। এত জ্বালায় নাকি মানুষের, চুপ করে বসে আছে। এখন গরম পড়ছে না, ওর আরো বেশি গরম লাগে, ওই জন্য পাকার মধ্যে বসে থাকে। আসো না একজন বন্ধুরা, কেমন আছো বলো? আজকে লাইভে আসছি, কালকের টাইমে পড়ি তো, ব্যথা পাবি তো। বল্টু আমার সাথে লাইভে আসছে, কিরে বল্টু, ও লাইভে আসছে আমার সাথে। শোনো, ও শোনো, আমি লাইভে বসছি, বল্টু আসছে, ও লাইভ করবে। ধরিস না, এরকম ধরিস না, হচ্ছে 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 হচ্ছে, আদর দেখাতে হবে না, আর আদর দেখাতে হবে না। দেখো দেখছো কিভাবে শুয়ে আসছে, দেখো দেখো, ধরিস না, লেজ ও লেজ ধরলে, পা ধরলে তাহলে হয়ে গেছে। তারপরে
আরো গোটা হয়ে শুয়েছে। আরে এখন একটা আওয়াজ শুনে রাস্তা দিয়ে একে চমকে উঠবে। ভাঙছিল ওটা তো ওর দোষে ভাঙছে, ওর দোষে এটা। আচ্ছা লোক কাটতে গেলে কি ব্যথা হয় নাকি রে? তাহলে কালো হয়েছে কেন? ব্যথা বেঁচেছে তার জন্য। কি বন্ধুরা, আজকে লাইভ আসতে কিছুক্ষণ থেকে যাও। কিছুক্ষণ থাকো লাইভ। ঘুরিস না, ডিস্টার্ব করতেছে কে? কেবলে থাকতাম ঠিক মতো হয়নি বল। মাস হয়েছে নাকি? জানি মাস হচ্ছে। সাত মিনিট হয়ে গেল, কোথায় আছো বন্ধুরা? একজন কেউ দেখতে পাচ্ছে না, একজন কেউ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। চার্জে দেবে ফোন? দাঁত দেখলে ভয় করে আমার, বলতো দাঁত দেখলে ভয় লাগে আমার। দেখো পুঁটি মাছের রাস্তা না, কিছু শব্দ পাইলে একদম চমকে যায়। দেখতো চমকে দেয় কি বন্ধু? কোনো কমেন্ট করছো না, খালি দেখে দেখছো আর যাচ্ছ। কিছুক্ষণ থেকে যাও, কমেন্ট কর কোথা থেকে দেখছো। কি রে দুষ্টু, হ্যাঁ নিঃশ্বাস ফেলে না, নিঃশ্বাস ফেলেছে। আজকে কি বার? সোমবার না? সামনে সোমবার হলো। আমি ভাবছিলাম আজকে মনে হয়, কি গাধা আমি, দেখো না আজকে না, তারপরে সোমবার। তারপর সোমবারে কি হবে খেলা? হ্যাঁ মঙ্গলবারে মানে করছে না রং খেলে। দেখতো তো ক্যালেন্ডার দেখতো, মঙ্গলবার তিনজন আসছে। পাপাই হ্যাঁ হ্যালো, পাপাই কেমন আছো বলো? কালকে আসো না কিন্তু লাইভে, কালকে আসছো লাইভে? আসুনি লাইভে, হ্যাঁ লাইভে ছিল না তুমি। শুনো ও শুনো বন্ধুরা, কিছুক্ষণ থেকে যাও, হ্যাঁ কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা, কমেন্ট করো। অনেকক্ষণ হয়ে গেছে, আমি আসছি না, কালকে ছিল না। বল্টু আমার সাথে লাইভে আসছে, দেখো ওইখানটা তো শুয়েছিল। ভালো আছি, কেমন আছো তুমি বলো? কি রে হ্যাঁ বলতো বলতো, হয়েছে তো? আরে বাবারে, ও রাস্তায় কুকুরগুলো চিল্লাইতেছে না, ও নামে বলবো আমার থেকে। শুয়ে থাক, নামতে হবে না, শুয়ে থাক, তোকে ছাড়বো না, তো ছাড়লে না চলে যাবি। এতটুক থেকে এত বড় করলাম এই পুচুটাকে, খুব ভালো লাগে আমার ওকে। কমেন্ট করো বন্ধুরা,
এখানে আসো, এখানে আসো। দুষ্ট দুষ্ট হয়ে গেছে তুমি, শোনো ও শোনো। আচ্ছা শোন, কটা ছেলে আজকে? একটা না গো, ডিনার হয়নি, দেরি আছে। রিজুর বাবা গেছে কাজে, এখনো আসেনি, আসলে পরে রাতে ডিনার করো। পুচু শোন, একটু পুচু তোমার হয়ে গেছে ডিনার? এখন তো 9টা বাজে, আর ভাত রান্না করতে হবে আমার। আজকে দুপুরে ভাত মানে চাল নিয়েছি একটু কম, তরকারি আছে রান্না করা, কিন্তু ভাতটা করতে হবে আমার। তরকারিটা রাতে আমি রান্না করি না, খুব কম রান্না করি, ভাতটা রান্না করতে হয় রাতে। মানে রাতে তর হ্যাঁ রাতে তরকারিটা আমি দুপুরে গিয়ে রান্না করে ফেলি। রান্না হয়নি বলতে ভাতটা রান্না করতে হবে, তরকারি আছে, রাতে আমি তরকারিটা রান্না করি না, ভাতটাই করি, হঠাৎই রান্না করি রাতে। বাড়ির সবাই কেমন আছে, ভালো আছে? এখন উঠে পড়বে রাস্তাতে, কুকুর চলে গেছে না, এখন উঠে পড়বে। হয়ে গেছে এত তাড়াতাড়ি? হয়নি তো, হয়নি। সন্ধ্যার সময় চাই খেলাম, তখন কটা বাজে? 8টা বাজে, চা খেতে একটু দেরি হয় আমাদের। চা করেছি আমি, বুঝিস না, এক কাপ চা করেছি, করে আমি খেয়েছি। রিজু তো চা খায় না, আর রিজুর বাবা এখনো আসেনি কাজের থেকে, আজকে একটু আসতে দেরি হবে। দেখছে বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করো, কমেন্ট করো, আর কে দেখছো লাইভটা কমেন্ট করো। কিছুক্ষণ থেকে দাও লাইভে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগছে। আমাদের কলেজ জন্ম না, খুব ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা আমাদের কলেজ জন্য। বাচ্চা কজন? একজন, একটাই ছেলে, বলেছিলাম আমি কথাটা, তুমি হয়তো শুনতে পাও না, কারখানায় গেলে কালকে লাইভে বলেছিলাম। হয়েছে তো বাবাই, হয়েছে, রাস্তা দিয়ে কুকুর তো চিল্লাবে, তার জন্য তো যেতে হবে। বসে থাকছে দুজন দেখছে, কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা, কমেন্ট করো না, কোথা থেকে দেখছো কমেন্ট করো। এতক্ষণ বই পড়াচ্ছিলাম রিজুকে, ভাবলাম না লাইভে বসি, 9টার দিকে লাইভে বসি, কিছু এটা 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 গাই দিবি। হয়েছে তো, ও দেখ তো কখন যাবে না, যোগ্যা তোকে ছাড়া যাবে না, ছাড়লে না উপায় নাই, সবাই কান্না ধরবে।
সবাইকে কামড়াবে, ইচ্ছে হবে না, ভ্যাকসিন দেওয়া আছে ওর, কিন্তু তাও তো ভয় লাগে না। কিছে কিছে বুবু করবি? হ্যাঁ কিরে, তা নাকের মধ্যে কিছু রে, এটা লাল কেন, লাল কেন রে, শোনে লাল কেন, ব্যথা পেয়েছে নাকি, ব্যথা পেয়েছে মনে হয়, যেভাবে দৌড়া ছাড়লে পরে কি নাম এটা, প্রেমরাজ, হাই হ্যালো, কেমন আছো প্রেম বলো, প্রেমরাজ কেমন আছো, কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমাকে, আর কিছুক্ষণ থেকে যাও তোমরা, আমি কিন্তু প্রতি রাতে আসবো, হ্যাঁ 9টার দিকে লাইভে আসবো, তোমরা এসো, হ্যাঁ জয়েন হবে তোমরা, ভালো আছি, আমি ভালো আছি, করে না শুনে পাপা, কি দেখছো তুমি, কি দেখছো বলো, কি দেখছো, ঘুম দিছে সোনাটা, ঘুম দিচ্ছে আমার বলে এখন, বাবা কিছু বই নিয়ে ফোন করে রাখতে নেই, শুয়ে থাকো যা, বই পড়া হয়েছে তো, হ্যাঁ বই নিয়ে ঠিক করে রাখবে, এইভাবে বই রাখতে হয় না, যা আমার পা ব্যথা হয়েছে, পা ব্যথা হয়েছে মানে দশটা আগে পা ব্যথা হয়েছে কেন, অনেকক্ষণ হারাশ হয়ে আছে, এখানে 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 আসো না, এখানটা তো শুয়ে থাকতে, না হালকা থাকবো তো, দারুণ ভেঙে যাবে, খুব ভারী হয়ে গেছে রে, থাক এমনি থাক, সরা এটাকে, সরা সরাও, এটা সরাও, এটা সরাও, যাবি না, নামবি না, নামবি না কিন্তু, তারা দরজা খুলে দিব, দরজা খুলে দিব কিন্তু, ওই যে বোম ফুটাবে, বোম ফুটাবে কিন্তু, আপনি কোথায় থেকে কোথায় থাকেন, আলিপুরদুয়ার আমার বাড়ি, তোমাদের বাড়ি কোথায়, প্রেমরাজ তোমাকে বলছে তোমাদের বাড়ি কোথায়, কি বলছো না, বসে থাকো, হ্যাঁ অনেক ঘুমাইছো তুমি সন্ধ্যা থেকে, অনেক ঘুমাইছো, আর ঘুমায় না, বয়স কত, বলছে না 3 বছর, 3 বছর তো হচ্ছে, বলতে থাকতো আমি বলবো, হ্যাঁ কি বন্ধুরা কিছুক্ষণ থাকো, একটা কমেন্ট আসছে না কিন্তু এখন, কি বলবো, ব্যথা পাচ্ছ, ব্যথা লাগে, হ্যাঁ নামবা না কিন্তু, নামবা না, কিরে
কি করছিস তুই? দিতে দিয়ে দিতে দিয়েছে দে না, অল্প দে, দরকার আছে দে না, তুই দে না। কি করতেছিস তুই? কাজ করতেছি। কোনো কাজ নেই রে, দরকার সবকিছু কিরে জয়দীপ মালো, হাই, হ্যালো জয়দীপ, কেমন আছো? আমি এসে গেছি, থ্যাংক ইউ। কেমন আছো বলো? আমার লাইভে থাকার জন্য থ্যাংক ইউ, থেকে যাও। হ্যাঁ আজকে 9টার দিকে লাইভে আসছি, হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 30 মিনিটের মতো হয়ে গেল। না 9টার আগে মনে আসছি, আমি 5 মিনিট আগে আসছি। বাড়ির সবাই ভালো আছে? একটু দেখি তারা আমার সেটা দেখি। এরকম আসছে কেন? আচ্ছা এরকম আসছে কেন? এরকম দেখে কেন? এটা আমার দেখতে হবে কেন? এরকম দেখা কি? বন্ধুরা থাকো কিছুক্ষণ, হ্যাঁ দেখি, দাও দাও দেখতেছি, দেখি যে কেরকম আসছে। এরকম তো আসার কথা না, কেন এরকম থাকে, এরকম আসছে? কি বন্ধু আছো না চলে গেছো বলো? আচ্ছা তো কমেন্ট করো আমাকে, কিছুক্ষণ থেকে যাও না প্লিজ, কিছুক্ষণ থাকো। আরে গাধা, আমি তো আমার মাঝে মাঝে আসে না? আচ্ছা আমি জানিনা, তো কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট আসছে না, একটা কমেন্ট আসছে না।
মারিস না রে, ওরে মারলে না আমার খারাপ লাগে, এবার পশুকে মারতে হয় না। কথা শুনে তো, তুই বল কথা শুনবে, বল বল, একটু ভয় দেখা, মারবি না ভয় দেখা। কি করলো? দেখ তো ও খেলা ভাবছে, ও খেলতেছে খেলতে, কি বাবা এটা কি, কি বলবো, ডিনার করলে না গো, ডিনার হয়নি এখনো, দেরি আছে ডিনার হতে, 11টা বাজবে, কিছু বাবা কাজে গেছে এখনো আসেনি, এমনি চা খেয়েছি আমি, 8টার দিকে চা খেয়েছি আজকে, একাই খেয়েছি চা, রিচু তো চা খায় না। হাতটা তো মুখে নিলি, যদি কামড়িস না মায়ের দিব, কিন্তু অত আল্লাহ ভালো না, মুখের মধ্যে নিয়ে নেয় বুঝছিস, মুখে নেয় হাতটা, আমার হাতের মধ্যে কি আছে, আছে কিছু? হ্যাঁ যা না, তুমি যা না, ওখানে যা না, কিছুক্ষণ থেকে যাও, হ্যাঁ সারাটা অব্দি, বেশ আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না, আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না। উহ বাবা ব্যথা পাই তো, আমি ব্যথা পাইছ না, ব্যথা পাই, হ্যাঁ চাটা চাটা না, হ্যাঁ চাটা না বাবা, তুমি শোনো না, তুমি শোনো তো, হাতে ব্যথা পাবো রে বাবা, ব্যথা পাবো তো, এটা কি, এটা কোন ধরনের, হ্যাঁ কি রে, হাতটা মুখে নিয়ে নেয়, হাত মুখে নেয়, দেখতো হাতটা কি অবস্থা করেছে আমার, ভিআইপি মানুষ না গো, ভিআইপি কোথায় বলো তো, আমাকে ভিআইপি মানুষকে বলবে, বলো কি দেখে ভিআইপি, আমাকে বলো তুমি, বলো তো কি আছে, আমার কিছুই নাই, সত্যি কথা বলতে কি জানো, চাটা একটু আমরা দেরি করে খাইবো, আগের থেকে 8টা দিয়ে খাই চাটা, এটা আজকে নতুন না, কারণ দেখো আমার বর ও কাজের থেকে আসে, তারপর আমি চা করি, ওকে ভাত খেতে দিই, ও আমাকে বলে যে একটু চা করো, তুমিও খাও আমিও খাই, আমি একা চা খাই না, কিন্তু আজকে খেলাম খেলাম একা চা, আজকে এখনো আসেনি, আর চাটা আমার খেতেই হয় গো, দুইবার সকালে আর সন্ধ্যার সময়, দুইবেলা চাটা আমার লাগবে, খুব মাথা ব্যথা করে, অনেকে চা পছন্দ করে না, কিন্তু আমার না চাটা লাগবেই দুইবার। ইস বাবা রে বাবা, দুষ্ট দুষ্ট হয়েছো তুমি না, বাবাই এখানে বসো, এখানে বসো, রিজু দেখ কিভাবে দেখা আছে, কিন্তু তোর ধরবে খাবে, আমরা ধরবো পরে আমার এখানে, দেখ দেখ ইন্দুর মতো দেখা আসতে, যা দুষ্ট হয়েছে না, কি বন্ধুরা কমেন্ট করো, যা যা লাইফে দেখছো কমেন্ট করো, বাইকের
খুব ভালো লাগছে। আমার সাথে লাইভে এসে খুব ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ প্রতিদিন আসবে, প্রতিদিনই আসবে। আমার ভিডিও দেখছো? দেখো ভিডিও। তুই হ্যাংলা রে, খুব খুব হ্যাংলা। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। ব্লগগুলো দেখবে? হ্যাঁ 5 মিনিট করে দেখবে ব্লগ ভিডিওগুলো। এখনো ব্লগগুলো আমি বেশি বড় দিই না, ছোট ব্লগই দিই। পাপা পাপা পাপাই শুনো, এটা লাগছে খুব দুষ্ট হয়েছে। তুমি তো নোকগুলো কাটতে হবে রে, পায়ে ব্যথা করে। এভাবে শুয়ে থাকে না, যদি একটা শব্দ পাইলো তাহলে লাফ মারবে। দেখবে বৌদি সাড়ে 9টা বাজে। হ্যাঁ 10টা কটা বাজে? 10টার দিকে বসে পড়বা। 10টার দিকে বাবা, আমার ছেলে কি বলে বলে 10টা অবধি লাইভে বসতে? দাও তো থাকবে তোমরা এতক্ষণ বলো তো। বন্ধুরা কমেন্ট করো, যা যা লাইভটা দেখছো কমেন্ট করো আমাকে, কিছুক্ষণ থেকে যাও। হ্যাঁ ভালো, 9:30 অবধি লাইভ থাকবো, লাইভে থাকবো আমি। রিচু বলছে 10টা অবধি বসো। গরম লাগছে গো, গরম পড়ে গেছে খুব। গরম লাগছে আমার থেকে, বল্টু আরো বেশি গরম লাগতেছে। না রে বল্টু, এই যে শুয়ে আছে না, একটু পরে দেখবে নিচের মধ্যে শুয়ে আছে। পাকাতে ঠান্ডা লাগে না বেশি, পাকার মধ্যে গিয়ে শুয়ে থাকে। বাচ্চা মানুষের মতো শুয়ে আছে। দেখ না তুই, দেখ বাচ্চা মানুষের মতো শুয়ে আছে। দেখ আমি থাকবো তুমি যতক্ষণ আছো। আছি আমি, 10টা অবধি আছি। এই কিছু বললো 10টা অবধি থাকতে, ভাবছিলাম 9টা অবধি থাকবো লাইভে। 5 মিনিট কম আছে, 9টা দিকে বসছি আমি বল। আচ্ছা থাক, দেখি না কিছুক্ষণ থেকে যাবে। হ্যাঁ বল্টু আমার হাত ঘিরে কিছু নড়লো নাকি, ভূমিকম্প হইলো নাকি রে? এরকমই তো লাগলো। ডিস্টার্ব করতেছে কিন্তু কেবলটা, রানাকে ফোন করে বলতে হবে। বুঝছিস ভাই? পাপা হ্যাঁ বলটু, তুমি নিচে বসো, গাজা নিচে বসো না তো ওদিকে বসো, তোর জন্য আরো বেশি গরম লাগে আমার। ও চাদরটা দিয়ে দে তার উপরে, বুঝছো? চাদরটা দিয়ে দাও, দেয় দে না কেন আসছে না তো। ওখানে একটা অন্য আসছে না, ওর উপর দিয়ে দে। দেখছো কিভাবে শুচ্ছে মারা লাগে না?
এটা দিস না, শুনবো না, উঠে বলবে না, এটা দিস না। দেখো বৌদি 10টা পর্যন্ত থাকো, থাকবে তো? আসি আমি। সকালে আমি লাইভে আসতে পারি না, একটুকু টাইম পাই না, সকালে কাজ টাজ করে তারপরেই রান্না টান্না করে না সময় জায়গা, ভিডিও করতে হয়, রিলস ভিডিও, শর্ট ভিডিও করতে হয়, তারপর ব্লগ ভিডিও করতে হয়, ওই জন্য সকাল টাইমটাতে আসি না, রাতে করেই আসছি। আচ্ছা তোমার না ফেসবুক মানে ফেসবুকের আর কি পেজটা ফলো করো তো, জয়দীপ তোমাকে বলছি, হ্যাঁ ফলো করো মানে ফেসবুকটা আমার। দে না বাবাই, ওকে ইস্যু দে, অন্যটা দিয়ে দে ওর উপরে, দেখো মশা কি করতেছে, ঠিক আছে মুখে ঢুকে ঢুকে পড়ে, নাকে ঢুকে পড়বে, ব্যথা হয়েছে আমার একদম কোমর। জানালাটা খুলে দিই, হ্যাঁ দেখবো খুলবো, জানালাটা খুলবো, একটা হাওয়া আসুক। বাপরে বাপ এতক্ষণ কি গরম লাগছিল, জানালাটা খুলে দিলাম। ফেরদৌস খান, হাই হ্যালো, কেমন আছো ফেরদৌস বলো, কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো। কি গরম লাগছিল, জানালাটা খুলে দিলাম, হাওয়া আসছে সুর করে, জয়দীপ জয়দীপ চলে গেছো, থাকো কিছুক্ষণ থাকো, কোনো কমেন্ট আসছে না কিন্তু, কোনো কমেন্ট আসছে না, কিছুক্ষণ থাকো তোমরা। আচ্ছা জয়দীপ থ্যাংক ইউ, হ্যাঁ আমার পাশে থাকো একটু, কিছুক্ষণ থাকো তোমরা তোমরা। তোমার ফেসবুকের নাম কি? বুলবুল সেন, বুলবুল সেন ফেসবুকে সার্চ করো পাবে। একা একা বসে থাকতে না ভালো লাগে না, তোমরা থাকলে গল্প করতে ইচ্ছে করে। কি রে দুষ্ট, জানালাটা দিয়ে তো হাওয়া আসছে কিন্তু, ঠিকই আছে কিন্তু না মশা ঢুকে রে, হাওয়া আসতেছে কিন্তু মশা ঢুকতেছে খুব। খুব মশা আসতেছে বুঝছিস, বন্ধ করবো না থাকবে। বন্ধুরা কমেন্ট করো, আর বেশিক্ষণ নাই, আর আছে 15 মিনিট, 15 মিনিট আছে।
ভুলে গেছি, টিপ করতে ভুলে গেছি। আমি সেরকম না, টিপ পড়ি মাঝে মাঝে, পড়ি সবসময় পড়ি না, কিন্তু আজকে ভুলে গেছি আমি। আমাদের কলের জলটা না খুব ঠান্ডা, সর্দি লাগছে, মানে সর্দি লাগা লাগা ভাব লাগতে পারে। কি মশা ঢুকতেছে রিজু, বন্ধ করে দিব। দরকার নেই আমার হাওয়া, মশা ঢুকে খুব গরম লাগছে গো। ফ্যানটাও লাগাইনি, ফ্যানটা লাগালে তো কোনো দরকারই ছিল না জানলা খোলা রাতে। দশটা তো বাজতে ছিল, কি রে কখন আসবে তোর বাবা? আজকে একটু দেরি করতেছে মনে হয় না? বাপরে প্রশ্ন শোনাতেছে না, খেয়ে ফেলবো একটু পরে, দেরি করবো না, বুঝছিস? ভাতটা বসাই দিব, ভাতটা বসাতে বেশিক্ষণ লাগবে না, ওভেনে বসাই দিব। প্রেম রাজ হ্যালো হাই, কোথায় ছিলে প্রেম? কিছুক্ষণ থেকে যাও, হ্যাঁ বেশিক্ষণ নেই আর লাইভে, 10 মিনিটের মতো আছে। বাসায় আচ্ছা শোনো না, কালকে আমি এই টাইমে লাইভ, এই টাইমে না সরি 9টার দিকে লাইভে আসবো, তোমরা কিন্তু জয়েন হবে। হ্যাঁ কালকেও আসবো আমি রাতে 9টার দিকে লাইভে। একা একা না লাইভে বসে থাকতে ভালো লাগে না দাদা। কিছু কি 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 কমেন্ট এটা দাদা কি কিছু খেতে দেয় না? এত পাতলা কেন? পাতলা রোগা হয়ে গেছি খুব, আমি খুব রোগা হয়েছি। খেতে দেয় গো খাই, কিন্তু মোটা হই না, কম খাই না। আর একটু মোটা, একটু স্লাইড একটু মোটা দরকার আমার, খুব শুকিয়ে গেছি, জ্বরে শুকিয়ে গেছি। কয়েকদিন জ্বর হয়েছিল তো, এই জ্বরে জ্বর হয়েছিল, যে কি বলে না, কি যেন বলে ওটাকে, জন্ডিস নাকি কি বলে ওটা, হলে না শুকায় যায়। খাবার যায় কই? জয়দীপ দাদা চিন্তা করো না, হ্যাঁ একটু তো চিন্তা হচ্ছে, একটু দেরি হচ্ছে আজকে আসতে। আপনার বাড়ি কোথায়? আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার আমার বাড়ি। দাদা কোথায়? দাদা কাজে গেছে, এখন আসেনি, অন্যদিন না এসে পড়ে, অন্যদিন সন্ধ্যার সময় এসে পড়ে, কিন্তু আজকে একটু দেরি হচ্ছে। এখন গিয়ে রান্না বসাবো, মানে খালি ভাতটা বসাবো, ভাত বসাতে হবে, আর বেশিক্ষণ থাকবো না লাইভে। কালকে কিন্তু তোমরা জয়েন হবে, হ্যাঁ 9টার সময় রাতে। দিনে আমি লাইভে আসতে পারি না, দিনে একটু কাজ থাকে আমার, একটু শিলার কাজও করতে হয় মাঝে মাঝে,
ও চলো না, পারি না কিনা লাইভে আসতে। দাদাকে একদিন দেখাবে তো বৌদি? আচ্ছা ঠিক আছে, দেখাবো। ও না একটু লজ্জা পায় গো ক্যামেরার সামনে আসতে, খুব লজ্জা পায়। ও যখন তো সেরকম মানে ওকে নিয়ে ভিডিও করতে পারে না, খুব লজ্জা পায়। আমি ভিডিও করি, আমার ভিডিও দেখে, ফানি ভিডিও গুলো দেখে দেখে হাসে, কিন্তু ওর সামনে আসতে খুব লজ্জা পায়। তাও আমি দেখাবো, হ্যাঁ দেখাবো, এমনটা দেখাবো একদিন। কিউট, আমি খুব কিউট, থ্যাংক ইউ বলার জন্য, কিন্তু সত্যি কি কিউট আমি? মনে হয় না গো। প্রেমরাজ, তোমার বাড়িটা কোথায় বললে না তো? বলেছো তোমার বাড়ি? সিঙ্গেল কোথায়? বিবাহিত তো? আচ্ছা দেখে বুঝতে পারছো না আমি বিবাহিত যে? ছেলে মানুষের লজ্জা পায় দাদা, হ্যাঁ খুবই লজ্জা পায় গো। কেন যে এত লজ্জা পায়? আমি অনেক বলি ওকে যে তোমার মতো কত ছেলেরা ভিডিও করছে, তুমি এত লজ্জা পাও কেন? বলে আসবো ভিডিও করবো, আমি করো, আমাকে বলে তুমি করো ভিডিও, আর ক্যামেরার সামনে তো আসতে লাগে বলো। আমাদের বাড়ির পাশে? কোথায় কোথায় গো? ঢপ দিচ্ছ না, ঢপ দিচ্ছ বলো। আরে ওই আপনি ভিডিওটা বানাননি, ওই ডায়লগ, কি ডায়লগটা, কি কোনটা বুঝতে পারছি না। আমাদের বাড়ির পাশে কোনখানে? দেখো আমি কিন্তু তোমাদের কোন কোনো ঢপ দিই না, যা বলতেছি কোলাকুলি সত্যি কথাই বলতেছি। জয়দীপ চলে গেছো? যাবে না কিন্তু, বললে না থাকবে 10টা অব্দি। প্রেমরাজ আর সব বলে দিল কাল লাইভ, কি কালকে লাইভে? কালকে তো কালকে বলবো, আজকেরটা মানুষের আজকের কথা ভাবে, কালকে কি হয়? কালকে কথা বলা যায় বলো তো? আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, মানুষ আজ আছে কাল নাই, বলো তো সত্যি কিনা বলো। জয়দীপ কোথায় গেলে তুমি? কমেন্ট করো, কমেন্ট করো, বললে তো 10টা অব্দি থাকবে, কমেন্ট করো, কমেন্ট আসছে না কিন্তু। আচ্ছা থ্যাংক ইউ, 10টা অব্দি কিন্তু থাকবে, হ্যাঁ বেশিক্ষণ নয়, 10টা বাজবে। সব মশা ঢুকছে, সব মশা তোরে ধরছে, সব মশা গেছে ওদিকে।
আমার ভয়েসটা কিন্তু মিষ্টি আছে তাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, দুবার বললাম। বিশাল বেশিক্ষণ আই বন্ধুরা, এখন মতো রাখছি। হ্যাঁ জয়দীপ, থ্যাংক ইউ আমার লাইভে মানে পাশে থাকার জন্য। আর কে কে আছো? প্রেমরাজ, কালকে কিন্তু এই টাইম মানে 9টার দিকে আসবে লাইভে। হ্যাঁ আসবে কিন্তু, রাখছি এখনকার মতো। হ্যাঁ 10টা বাজ, আন্না অনেকক্ষণ ছিলাম। এখন কি করবো বলো তো? ভাত রান্না করবো, 10 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি ভাত বসাবো। এখন দেরি হয়ে গেছে, আর কোনো রান্না করবো না, ওখানে করবো। গ্যাসটা না আমার মানে সে করে দেয় না রে, কেন আমি গ্যাসটাকে রান্না করতে পারতাম। তো বাবাকে বলবি তো গ্যাসটা না এই বারান্দা আনতে বলবি, বুঝছিস? বুঝছো, এই বারান্দা আনতে বলবি, তাহলে আমার সুবিধা হবে রে। কারণ এই এখন গরম পড়ছে, এই গরমের মধ্যে দিনের বেলা উপরে ঘরে রান্না করলে আমি শেষ, এত গরমের মধ্যে। হালকা না শরীরটা একটু গরম আমার, জ্বর জ্বর আসতে পারে। ব্যস্ত হয়ে গেছো চলে যাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে, যাচ্ছি। কালকে 9টার দিকে আবার দেখা হবে। হ্যাঁ টাটা, ও গুড নাইট, সবাইকে গুড নাইট।